আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাংলাদেশে প্রথমবারের মতো আমরা শুরু করছি হাউস হান্টার্স রিয়েল এস্টেট শো। সাথে আছি আমি শায়লা বিনতে সাইদ। আমাদের আজকের বিষয় ব্যাংক লোনের সুযোগ সুবিধা এবং আপনাদের জানা অজানা সকল প্রশ্নের উত্তর দিতে আমাদের সাথে আছেন দেশ বাংলা হাউজিং লিমিটেড এর ওনার মারুফ আহমেদ তানিম স্যার। আমরা সরাসরি চলে যাব স্যারের কাছে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? স্যার, কাস্টমারদের কিছু প্রশ্ন থাকে সবসময়। আমরা আজকে যে এপিসোডটি সাজিয়েছি এটা সম্পূর্ণ ব্যাংক লোনের সুযোগ সুবিধার উপর। আমাদের প্রথম প্রশ্ন, ব্যাংক লোনের সুযোগ সুবিধাগুলো যদি একটু আমাদের বলতেন। আমাদের এখানে ব্যাংক লোনের সুযোগ সুবিধা বলতে ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে, সে যে ক্লায়েন্ট আমাদের ক্লায়েন্টের জব করছে না বিজনেস করছে সেটার উপরে টোটাল বিষয়টা ডিপেন্ড করে। কারণ কাস্টমার যদি মূলত উনি যদি তার ইনকাম সোর্সটা দেখাতে পারে, ব্যাংক যেটা চায় যে ইনকাম সোর্সটা, সেক্ষেত্রে আর ফ্ল্যাটের উপর ডিপেন্ড করে, ফ্ল্যাট বিলের উপর ডিপেন্ড করে ওনার ইনকাম সোর্সটা যদি উনি ফুলফিলি দেখাতে পারে, ওনার বিজনেস হোক আর জব হোক ওটার উপর ডিপেন্ড করে বাকি লোনটা হয়। এবার লোনটা সর্বোচ্চ 25 বছর মেয়াদে হয়, কিন্তু ম্যাক্সিমামই সকল সুযোগ সুবিধার কথা ডিপেন্ড করে 15 বছর মেয়াদে লোনটা নিয়ে থাকে আর কি। সুদের উপর বা ইন্টারেস্টের উপর সে মাথায় রাখবেন। এখন বাংলাদেশের যেসব ব্যাংকগুলো আছে প্রত্যেকেরই মোটামুটি ইন্টারেস্ট রেটটা কম। তো আমাদের সাথে কয়েকটা ব্যাংক ইনক্লুডেড আছে, যেমন সিটি ব্যাংক আছে, ব্র্যাক আছে, ইসিবিএল আছে, আল আরাফা আছে। তো সেক্ষেত্রে সিটি ব্যাংক আমাদের ম্যাক্সিমাম প্রজেক্টে লোন দিয়েছে। সিটি ব্যাংক এখন 8.5% এটা ইন্টারেস্ট নিচ্ছে। সেক্ষেত্রে মোটামুটি তারা আরেকটা সুযোগ দিয়েছে, সেটা হচ্ছে আগামী কয়েক মাস পর্যন্ত তারা কোনো প্রসেসিং ফি নিচ্ছে না। প্রসেসিং ফি দেখা যাচ্ছে ওদের বা অন্যান্য ব্যাংকে প্রসেসিং ফি নিতে গেলে দেখা যায় 1 থেকে 1.5 লাখ টাকা এমনি প্রসেসিং ফি চলে আসে। এখন এই করোনাকালীন সময়ে 1 থেকে 1.5 লক্ষ টাকা যে কোনো পার্সনই সেভ করতে পারছে আর কি। স্যার, এই ব্যাংক লোন যে নেবে, এই ব্যাংক লোনটা আসলে কত বছরের মধ্যে পরিশোধ করতে হবে? এটা ওনার উপর ডিপেন্ড করে, ওনার ইনকাম সোর্স, প্রথমে যেটা বললাম ওনার ইনকাম সোর্সের উপর ডিপেন্ড করে, উনি কত টাকা ওনার মাসিক স্যালারি, কত টাকা উনি ওনার বেসিক স্যালারি কত, টোটাল স্যালারি কত, ওইটার উপর ডিপেন্ড করে ম্যাক্সিমামই 25 বছর পর্যন্ত নেওয়া যায়। কিন্তু সকল কিছু হিসাব করে 15 বছর মেয়াদে সবাই লোনটা নিয়ে থাকে আর কি। প্রবাসীদের জন্য এখন দুটো সিস্টেমে তারা লোন দিচ্ছে, যেমন ব্যাংকগুলো এখন ট্রাই করছে যে যেহেতু করোনাকালীন সকলকে লোন দেওয়ার চেষ্টা করছে, তো সেক্ষেত্রে প্রবাসীদের জন্য একটা সুযোগ হচ্ছে যে তারা যদি বাইরে থাকে মাস্ট বি এনআইডি থাকতে হবে। ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় যে লোন হয়, লোনে সব কিছু বাট 6 মাস 7 মাস পরে গিয়ে বলে কিন্তু এনআইডি, আপনার এনআইডি নাই কারণে লোন হবে না। তো ব্যাংক লোনের ক্ষেত্রে সবার ক্ষেত্রে মূল শর্ত হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড। হ্যাঁ, এনআইডি থাকা জরুরি, এনআইডি যদি থাকে সে কিন্তু উনি লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং ওনার লোনটা যখন উনি করবে, যদি ওনার প্রবাসে যে রেমিটেন্স উনি পে করে ওইটার উপর ডিপেন্ড করে ওনার অ্যাম্বাসিতে করে ভেরিফাই হয়ে আসতে হবে। আর ওই জিনিসটা যদি উনি ফুলফিল দিয়ে এবং ওনার স্যালারি যদি সাপোর্ট করে তাহলে লোনটা হবে। আর সে আর এছাড়া যদি ওনার ভেরিফাই যদি না করে না করতে পারে তাহলে ওনার বাংলাদেশে যদি কোনো ইনকাম সোর্স থাকে, ওনার কোনো ভাড়া আসে বা কোনো ইনকাম যদি দেখাতে পারে, সেক্ষেত্রে আমরা লোনের দিকে আমরা আগাতে পারবো। আর এখানে এক্ষেত্রে প্রবাসী হোক বা যাদেরই লোন হোক, আমাদেরই লোকজন ব্যাংক সাইডে যারা আছে ব্যাংকিং সাইডে, তারাই লোনের সকল কিছু প্রোভাইড করে থাকে। সেক্ষেত্রে কোনো ক্লায়েন্ট ব্যাংকে গিয়ে কোনো হ্যাজলের মধ্যে পড়তে হয় না। আমাদেরই লোকজন আমাদের ফ্ল্যাট অনুযায়ী, যদি আমাদের থেকে ফ্ল্যাট নেয় এই লোকজন, এই লোনটার জন্য সকল কিছু ওনাদেরকে হেল্প করে থাকে। অর্থাৎ স্যার, আপনি বলতে চাচ্ছেন ব্যাংক লোন করার জন্য যাদের কাছে যেতে হবে সেটা হচ্ছে আমরাই, আমরা আমাদের কাছে আসলে তারা হচ্ছে আমাদের মাধ্যমে ব্যাংক লোনের জন্য অ্যাপ্লাই করে ফেলতে পারবে কোনো রকম ঝামেলা ছাড়া। ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক, আমরা আপনাদের প্রশ্নগুলো নিয়ে সাজিয়েছিলাম আমাদের এপিসোড। আশা করি আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লেগেছে আমাদের এই সকল প্রশ্নের উত্তর, এবং আপনাদের মনে থাকা সকল প্রশ্ন নিয়ে আমাদেরকে ইমেইল কিংবা টেক্সট করতে পারেন, অথবা কমেন্টে জানিয়ে দিন আপনাদের মনে জমে থাকা প্রশ্নগুলো। সাথে থাকুন, লাইক এবং শেয়ার করে সেই সাথে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং স্ক্রিনে থাকা হটলাইন নম্বরের মাধ্যমে যোগাযোগ করতে পারেন যে কোনো সময় আমাদের সাথে। ধন্যবাদ সবাইকে। Yeah.